হ্যালো বন্ধুরা, আমি মুনমুন। আমাদের এই নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ 27 আগস্ট 2023। আজ আমরা আবার চলে এসেছি হাওড়ার ডোমজুড়ের ইস্কন মন্দিরে ঝুলন যাত্রা উপলক্ষে। আজ আমরা এখানে দেখব এই ঝুলন উৎসব, নগর পরিক্রমা, তুলসী আরতি ও সন্ধ্যা আরতি। এই ডোমজুড় ইস্কন মন্দিরে সমস্ত তথ্য আগের ভিডিওতে দেওয়া আছে, দেখতে চাইলে উপরের আই বাটনে লিংক রয়েছে, ক্লিক করে দেখে নাও। তাহলে বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে রাধাকৃষ্ণকে দোলনায় বসানো হয়ে গেছে, সুন্দর করে ফুল পাতা ও রঙিন আলো দিয়ে সাজানো হয়েছে, আর রাধাকৃষ্ণকে ভক্তবৃন্দ দোল দিচ্ছে আনন্দ সহকারে। আমরাও দোল দিলাম। আজ রবিবার একাদশী তিথি থেকে ঝুলন যাত্রা আরম্ভ হচ্ছে, আর এই ঝুলন মহোৎসব চলবে আগামী বুধবার পূর্ণিমা তিথি পর্যন্ত। আজ ঝুলন উপলক্ষে এখানে প্রচুর জনসমাগম হয়েছে, আর প্রত্যেকেই চাইছে নিজ হাতে রাধাকৃষ্ণকে একবার দোল দিয়ে পরম সৌভাগ্য লাভ করতে। Thank you.
Amen.